বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ইরাকের বাগদাদের মাজারটির মোতাওয়ালি আব্দুল কাদের মনসুর আল জিলানি। রোববার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আমন্ত্রণ জানান। পরে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূরে এলাহি মিনা বলেন, সাক্ষাৎকালে মোতাওয়ালি জানান, 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আব্দুল কাদের জিলানির মাজার জিয়ারত করেছিলেন। পরে বঙ্গবন্ধু কন্যার হাতে গিলাফ তুলে দেন। মাজারের মোতাওয়ালি বলেন, বাংলাদেশ ও ইরাকের মানুষ বড়পীরকে সমানভাবে শ্রদ্ধা করে। আর প্রধানমন্ত্রী তাকে জানান, নিমতলী দুর্ঘটনার পর বাংলাদেশি দুজন শিয়া সম্প্রদায়ের মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।